চণ্ডীপুর ব্লকের অন্তর্গত মশাধনা আশ্রম সংলগ্ন এলাকার বাগান শ্রমিক শিব্রতি পার্শী নিজের অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কৈলাসহর শাখার সিএসপি থেকে আঠারো টাকা তুলে অত্যন্ত দরিদ্র শ্রমিক পরিবার বন্ধন মাইক্রো থেকে স্বামীর চিকিৎসার টাকা ঋণ নেয় সেই ঋণের টাকা বুধবার কৈলাসহর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে উঠায় শিবরতি পার্সি টাকা উঠিয়ে শাখার ভেতরে একটি বেঞ্চে বসে দুধের সন্তানকে দুধ পান করায় দশ থেকে বারো মিনিট সে সেখানে বসেছিল একটা আট নাগাদ ব্যাংক ত্যাগ করে বাড়ি ফেরার জন্য অটো স্ট্যান্ডে গিয়ে সে অটোতে উঠে যায় সেখানে বাচ্চার জন্য বিস্কুট কিনতে গেলে দেখতে পায় বেগের টাকা নেই পরবর্তী সময় সংবাদ মাধ্যম ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কৈলাসহর থানার খবর দিলে ছুটে আসে থানার পুলিশ অফিসার শাখা ম্যানেজারের সাথে দীর্ঘ আলাপ আলোচনার পর সিসিটিভির ফুটেজ দেখতে পারলেও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কৈলাসহর শাখার চরম উদাসীনতা প্রত্যক্ষ হয় ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ সিসিটিভি বসানো হয়নি ক্যাশ কাউন্টার ছাড়া একাধিক জায়গা সিসিটিভির আওতার বাইরে রয়েছে সেই সুযোগে বেঞ্চে বসে সন্তানকে দুধ পান করানোর সময় কোনো দুর্বৃত্ত এই অসহায় বাগান শ্রমিকের টাকা হাতিয়ে নেয় कथा कि अठारह हज़ार पाँच सौ टका तुलसी चुनिया भाटा कर बोया से दूध खवाई थी दूध खाने पर एक बार बार ही आई थी और पूरे गाड़ी टूटवा समय देखी बेगम में भी काम नहीं वीरू रिपोर्ट सच इंडिया